অস্ত্র গুলিসহ খুনে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পুলিশ ক্যানিংয়ের পূর্ব শিবনগর গ্রামে অভিযান চালায়। গ্রেফতার করে আব্দুর রহমান হালদার ও মিজানুর রহমান হালদার নামে দুই দুষ্কৃতীকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও 3 রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে খবর, ধৃত দুজন মাসখায়েক কয়েকে জীবনতলা থানার ঘুটিয়ারি শরীফে এক যুবককে খুনের ঘটনায় অভিযুক্ত। খুনের পর থেকেই তারা ফেরার ছিল। এবার হোয়াটসঅ্যাপে এলাকার বিভিন্ন সমস্যার ভিডিও মেয়রকে পাঠাতে পারবেন কলকাতাবাসী। শপথ নিয়ে নতুন প্রকল্প শো ইয়োর মেয়রের ঘোষণা করলেন ফেরাদ হাকিম। বেশিরভাগ প্রকল্পকেই করা হবে অ্যাপ নির্ভর। ছাপ্পা ভোট ও দুর্নীতি প্রসঙ্গ টেনে পাল্টা সমালোচনা করেছে বিরোধীরা। শো ইয়োর মেয়র অর্থাৎ আপনার সমস্যা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সোজাসুজি আপনার মেয়রকে দেখান। কলকাতা পৌরসভায় তৃণমূলের তৃতীয় পুরবোর্ডে নতুন প্রকল্প, চকচক মেয়রের পর এবার শো ইয়োর মেয়র, যেখানে এলাকার সমস্যার ভিডিও করে হোয়াটসঅ্যাপে সরাসরি মেয়রকে পাঠাতে পারবেন শহরবাসী। টক টু মেয়রের পরের পার্ট এবার হচ্ছে ভিডিও। এই বিষয়টা একটু যদি ওরা যখনই আমাকে হোয়াটসঅ্যাপ করবে এবং দেখাবে যে আমার বাড়ির সামনে এখানটা নোংরা পড়ে রয়েছে, এখানে ড্রেন জ্যাম হয়ে রয়েছে, এই দেখুন বাড়িতে জল আসছে না, এটা দেখাবে যেই আমরা এটাকে ডিপার্টমেন্টে ট্রান্সফার করব। মানুষের দুর্ভোগ কমাতে বেশিরভাগ প্রকল্পই অ্যাপ নির্ভর করার চিন্তা ভাবনা করছে তৃণমূল পরিচালিত নতুন পুরবোর্ড। সব অ্যাপ বেসড হবে, যাতে একটা সময় আসবে বছর দুয়েক বাদে কলকাতা কর্পোরেশনে আর কাউকে কষ্ট করে আসতে হবে না। যতগুলো আমাদের পরিষেবা আছে যার জন্য মানুষকে কর্পোরেশনে আসতে হয় সেটা বাড়িতে বসে পাবে। টক টু মেয়র আগেও ছিল, এখন শো টু মেয়রে গেছেন। এই সরকারটাই ফেসিয়ালের সরকার, স্বাভাবিকভাবে তাদের কর্পোরেশনে সেভাবে চলবে। বৃষ্টি হলে জল থই থই, বেহাল রাস্তাঘাট, এই সমস্যার সমাধানকেই আগামী 5 বছরের জন্য চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন নতুন মেয়র। যেটা নিয়ে বিরোধী বন্ধুরা বলেন যে লন্ডন হলো না অথচ ভেনিস হয়ে গেল, তাদের বলবো ভেনিস হয়নি, প্যাটার্ন অফ রেইনটা চেঞ্জ হয়ে গেছে, মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে। পার্টির ম্যানিফেস্টোতে রয়েছে যে আমরা পাম্পিং স্টেশন করব, 200টা পাম্প বসাবো। ছমাস অন্তর অন্তর কলকাতা কর্পোরেশন কী কাজ করলো, কী কাজ করতে পারলো না, কী কাজ হাতে নেবে, এই টোটাল রিপোর্ট কার্ডটা মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী 6 মাস অন্তর অন্তর আমরা করব। যেহেতু কলকাতা হচ্ছে কালচারাল হেরিটেজ, তাই আরও কালচারাল সেন্টার বাড়ানো, যেটা আমাদের ওই 10 দফা কর্মসূচিতেও আছে, জোর করে ঘোষণা করে কাউকে কালচারাল সিটি বানিয়ে দেওয়া সম্ভব নয়। একজন 62,000 ভোটে জিতছেন, সংস্কৃতির নিদর্শন তো এটাই যে 11টার পরে সব জায়গায় অবাধ ছাপ্পা চলছে। মাননীয় মেয়র সাহেব, আপনি অথবা আপনার কাউন্সিলররা কেউ আগের মতন হাতে হাতে টাকা নিচ্ছেন, ধরা পড়ছেন নারুকাণ্ডের মতন এবং জেল কাটছেন, এরকম কোনো ছবি যেন দেখতে না হয় এই প্রতিশ্রুতি আপনি দিন। মঙ্গলবারই শপথ নিয়ে পথ চলা শুরু করলো তৃণমূলের তৃতীয় পুরবোর্ড। অন্য মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।